Nahmaduhu ve nusalli ala rasulihil karim amma ba'd. Kala Allahu Teala fi kelamil mecid. Kuntum khayra ummetin uhrijat lin nas ta'muruna bil ma'ruf ve tanhauna anil munkar. İl ahiril ayet. Şitart o bhai bondir kache shit bostro bitoroner jonno ajker ei khudro anusthaner sammanito shobhapoti sammanito upasthit bhaira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bangladesh jamaat islami khudro ayojone kichu kombol apnader kache pouchhe dewar jonno chesta korchi amra dua kori allah taala dushto manusher kache pouchhanor alpo ayojon এই আয়োজন যেন আল্লাহ তালা কবুল করেন, আমিন। এটার বিনিময়ে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে আমাদের কল্যাণ দান করেন। প্রিয় ভাইরা, দুনিয়াটা খুবই ছোট জায়গা, ছোট বলতে বলা যায় না, যে কোনো সময় আমাকে চলে যেতে হবে। কেউ নামাজে দাঁড়াইলে চিন্তা করতে হয় যে এটাই জীবনের শেষ নামাজ, এরপরে আর নামাজ পড়তে পারবো না। সকালে বাঁচলে মনে করতে হবে যে বিকালে আমি আর নাই, বিকেলে বেঁচে থাকলে মনে করতে হবে সকালে আমি আর নাই। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে। তা আমাদের কাজ কি? এই ক্ষুদ্র জীবনে আমাদের এমন কিছু কাজ করতে হবে যাতে আখেরাতে গিয়ে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি। আপনারা চান না? জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান। এটার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাকে পাঠানো হয়েছে, তিনি আল্লাহ পাঠিয়েছেন এবং নবী হিসাবে রাসূল হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি সমাজের মানুষের কল্যাণের জন্য ইসলামী রাষ্ট্র তৈরি করেছিলেন মদিনায়। প্রথম দিকে খুব কষ্ট পেয়েছিলেন, মানুষ তাকে ইসলামের জন্য অনেক কষ্ট দিয়েছে, জানেন তো এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে দিয়েছেন, জানেন না ঘটনা? কি জন্য? অপরাধ কি? উনি কি খারাপ মানুষ ছিল? তাড়াইল কি জন্য? কি অপরাধ? অপরাধ কোরআনের আইন চালু করার কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এটাই অপরাধ। এই কথাটা বলাই অপরাধ। হমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তো ইসলামের পথে কাজ করাটা অপরাধ, এই অপরাধের কারণেই তারা তার উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে। আজকেও বাংলাদেশে যারা ইসলামের আইন চায় তাদের উপর জুলুম করা হচ্ছে না? হচ্ছে? আজকে দেখেন আপনাদের এই এলাকায় যিনি কাজ করতেন, উনি যদি বাইরে থাকতেন তাহলে আরও অনেক বেশি তৎপরতা নিয়ে আপনাদের এই জনগণের পাশে যেতে পারতেন। আমাদের ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন, নাম বোধে শুনেছেন আপনারা, তো ওনাকে জেলখানায় দেওয়া হয়েছে, ভর্তি করছে। এভাবে আমাদের ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের যিনি নির্বাচিত আমির, তাকে গ্রেপ্তার করে জেলখানায় রেখেছে। আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ওনাকেও রাখা হয়েছে, আরও অনেককেই, মানে প্রায় এখন 2000-এর কাছাকাছি লোকজন ভিতরে। আমাদের নিজস্ব যারা কর্মী, মানে পুরুষ মহিলা ছাত্রী, ছাত্র তো আরও আছে সংখ্যায়, তারা আরও বেশি, তো সবকে জেলখানে রাখছে। তাহলে একটা জুলুম করা হচ্ছে, আর এই কাজটা করছে কে? বর্তমান সরকার। এবং এই সরকার ক্ষমতা লোভী সরকার বললে বোধহয় ভুল হবে না, ক্ষমতায় গেছে একবার আর নামতে চাচ্ছে না। ও যতদিন বাইচে থাকবে ততদিনই ক্ষমতায় থাকতে চাই, তো এটাকে কী লোভী সরকার বলবেন? ক্ষমতা লোভী সরকার, মানুষের ভোটের কোনো দরকার নাই, নিজেরাই ভোট ডাকাইতি করে 2014, 2018, 2024 বলতে গেলে ভোট ডাকাইতি করে ক্ষমতায় আছে, কি ঠিক না? তো একটা জুলুম করেছে, এদের টার্গেটই হচ্ছে ক্ষমতায় থাকা। চিন্তা হলো কীভাবে ক্ষমতায় থাকা যায়, কীভাবে তাদের জায়গায় অন্যরা কেউ চলে আসে তাদেরকে ঠেকানো যায় কি করে, সেই কাজই তো তারা করছে। বিরোধী দলের লোকজনকে সব জেলখানায় দেওয়া হয়েছে এবং নিজেরা নিজেরা একটা খেলা খেললে তো দুইটা দল লাগে না, মানে
দুই পক্ষ ছাড়া কি খেলা হয়? কিন্তু বর্তমান সরকার এক পক্ষ দিয়ে নির্বাচন করছে, তার কোনো বিপরীত পক্ষ নাই, ছিল না। তাহলে এটা নির্বাচন হয়, এটা খেলাধুলা হয়? এটা খেলাধুলাও হয় না, এটা নাটক মঞ্চস্থ করার তারা চেষ্টা করেছে। এরা ইলেকশনের বদলে সিলেকশন করেছে, নিয়োগ দিয়েছে, তুমি এখানে, তুমি এখানে, তুমি এখানে, ভাগবাটোয়ারা করছে, এই নির্বাচন করছে। এখন এই সরকার ক্ষমতায় যদি থাকে তাহলে তার চিন্তা থাকবে ক্ষমতা কী করে থাকে, শীতে কে মায়ের কষ্ট পাইল, কে খাবার পাইল না, কার কী হলো, এগুলো দেখারও সময় আছে? ক্ষমতা, ক্ষমতা এবং ক্ষমতা, এটাই তার চিন্তা। কিন্তু ক্ষমতা যে চিরস্থায়ী হয় না, এটাই তো ইতিহাস, ইতিহাস তাই না? নমরুদ, ফেরাউন আছে না, বড় বড় যারা ছিল, কেউ তো টিকে থাকতে পারে নাই, সব শেষ হয়ে গেছে। তো বর্তমান সরকার যতই আশা করুক আর যতই এইভাবে নাটক মঞ্চস্থ করুক, নামতে হবে না। কোরআন বলছে তিলকালা ইয়ামো নুদা বিলাহা বাইনান নাস, মানুষের মধ্যে এই চাকা ঘুরতে আছে, চাকা ঘুরলে কি হয়, একজন যে উপরে আছে এটা ঘুরলে পারে, উপরেরটা কোথায় যাবে? উপরের লোক কোথায় যাবে? নিচে। আর নিচের লোক, এটার নাম চাকা ঘোরা। তেই মানবতার চাকা ঘুরছে এবং ঘুরবে, ইতিহাসের চাকা, অত তার পতন হবে ইনশাল্লাহ। তবে আমাদেরকে আল্লাহ একটু দেখছে যে আমরা জালেমের কি সাহায্যকারী, না জালেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আপনি জালেমের পক্ষে না বিপক্ষে, এটা তো আল্লাহ দেখতে চান। বলেন আমরা কি জালেমের পক্ষে হব না বিপক্ষে? জনগণকে ধন্যবাদ বাংলাদেশের, যে বলতে গেলে বেলা 11টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলো খালি ছিল অধিকাংশই, আপনি দেখছেন ছবি টুবি সব দেখছেন। তো এই জন্য জনগণকে ধন্যবাদ, আগামীতে এই সরকারের পতনের জন্য আমরা যে আন্দোলন করছি বা করা হবে, আপনারা সেই আন্দোলনকে সফল করার জন্য এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন চলছে এবং চলবে, যতদিন পর্যন্ত জালেম সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত আন্দোলন থাকবে ইনশাআল্লাহ। এবং এদেশে কোরআন সুন্নাহর আইন জয়ী করার জন্য যে চেষ্টা জামাত ইসলামী চালাচ্ছে, এইটা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। তারপরে আন্দোলনে থাকবেন তো ইনশাআল্লাহ। এখন আপনাদের এই যে কম্বলের কথা যেটা বললি, এই কম্বল কেন? মানুষ কষ্ট পাচ্ছে, মানুষ কষ্টের কারণে তার পাশে দাঁড়ানোটা ইমানই দাবি। ওই যে আয়াতটা পড়েছি যে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা করেছেন, তোমাদের কাজ হলো কি, মানুষের কল্যাণ সাধন করা, ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বিরত থাকা, বিরত রাখা, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো সেই হিসাবে আমরা এই কাজটা করবো। কাল কিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাইতে দাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা করো নাই, বলবে? শুনেন নাই হাদিসটা, বলবে যে তোমরা এই যে, তখন মানুষ বলবে যে আল্লাহ তুমি কেমন করে তোমাকে আমরা দিতে পারবো, তুমি তো রব্বুল আলামিন। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার বাড়ির পাশে একটা লোক খাইতে পাইত না, ক্ষুধার্ত ছিল, অসুস্থ ছিল, শীতার্ত ছিল, তাদেরকে খেতে দিলে, কাপড় দিলে, আমাকেই এই সেবা করা হইতো। কি কথা বুঝতে পারছেন? এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কাজ তাই, ক্ষুধার্ত মানুষের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে, শীতার্ত মানুষের পাশে বস্ত্র নিয়ে যেতে হবে। যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তোমরা মানুষের কল্যাণ সাধন করো, আমরা সেই টার্গেটে অল্প কিছু নিয়ে আপনাদেরকে হাজির হয়েছি। আমাদের চাহিদা মানুষের বেশি, আর আমরা যেটা উপস্থাপন করছি এটার সংখ্যা খুবই নগণ্য। তো যারা অসহায় একেবারে তাদের কাছে পৌঁছানোর জন্য তালিকা করা আছে, সেই হিসাবে আপনাদের এখানে বিতরণ হবে। তো আমি শেষ কথাটা এভাবে বলতে চাই যে কাজগুলা করলে পারে দুনিয়াতেও আমাদের লাভ হবে, মরার পরেও আখেরাতে যে জান্নাতে যাওয়া যায়, এই কাজই করা উচিত। ফামান জুহজিহানিন নার অউদ খেলাল জান্নাত ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচল আর জান্নাতে যেতে পারল, ফাকাদ ফাজ, সেই সফল। অন্য জায়গায় ফওজান আজিমা বলা হয়েছে,
সবচেয়ে বড় সফলতা হচ্ছে ওইটা, যেদিন আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর জান্নাতে প্রবেশ করতে পারবো। আপনাদের ইচ্ছা হয় না এটা করার, যে আমরা যাতে জাহান্নাম থেকে বাঁচি জান্নাত থেকে? আপনি কি একা বাঁচতে চান না সপরিবারে মুসলমানদের সকলকে নিয়ে বাঁচতে চান? তো এই সকলকে নিয়ে বাঁচতে গেলে আমাদের কাজ করতে হবে। এই জন্য আপনারা এই কোরআনের আইন এটা জানার জন্য বাংলা অর্থসহ যারা বাংলা পড়তে পারেন, পারেন বাংলা পড়তে? হাত উঠান তো কারা কারা বাংলা জানেন? আচ্ছা, আর আরবি জানেন কারা কারা আরবি পড়তে? তাহলে আরবি 5 জন আর বাংলা 7-8 জন, তো বোঝা গেল যে বাংলাটা বেশি আরবিটা কম। সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনি পড়বেন না হয় আপনার স্ত্রী বা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে পড়তে বলবেন, আপনি যান না জানলে শুনে শিখতে হবে। দুই রকমের শিক্ষা করা যায়, এটা ডাইরেক্ট পড়লে শিক্ষা করা যায়, আর একটা হলো কানে শুনে শিক্ষা করা যায়। ইসলামী ছাত্র শিবিরের একটা আছে, চ্যানেল আছে, কী নাম ওইটা, যে লাইব্রেরি, অনলাইন লাইব্রেরি, ওটাতে আপনি যদি মোবাইল থাকে তাহলে ওখানে ওইটা ছেড়ে দিয়ে আপনি শুনতে পারবেন, বইটা পড়ছে আপনি বুঝতে পারবেন, অডিও যেটাকে বলে, অডিও বই পাওয়া যায় ওই অনলাইনে, ওখানে আপনারা শুনতে পারবেন। এভাবে কোরআন হাদিস পড়তে হবে। কোরআন যারা পড়বে না তাদের দুটো শাস্তি, একটা মানে কোরআন পড়বে না, কোরআনকে বুঝবে না, কোরআনের আইনের জন্য রাষ্ট্র চালু করার চেষ্টা করবে না, মিছিলে যাবে না, ভোট দিতে যাবে না, ইসলামের জন্য করতে হবে এগুলো। কি কথা বুঝছেন না? আমার এই হাত কে দিয়েছে? তো এই হাত দিয়ে যে আমি শিল মারব, কার আইনের উপরে শিল মারব? আল্লাহর আইনের উপরে। কি কথা ঠিক না? আমি বলবো যে আল্লাহর আইন মানি আর অন্য লোকে শিল মারব, অন্য প্রাত হবে না, ইসলামের জন্য আপনাকে শিল মারতে হবে, সেই চেষ্টা আমাদের করতে হবে, আমরা সেটাই করছি। তো সেই জন্য আপনারা, একটা হচ্ছে যে কাল কিয়ামত আল্লাহ কানা করে দিবে, অন্ধ করে দিবে, যারা কোরআন অর্থসহ পড়বে না, বুঝবে না, জানবে না, কোরআনের জন্য চেষ্টা করবে না, এদের শাস্তি একটা হলো দুনিয়ার জীবনটা হবে অশান্তিপূর্ণ, আর মরার পরে কাল কিয়ামতে অন্ধ করে উঠাবে। আপনাদের বিশ্বাস হয় কথাটা? কোরআন মাজিদের সুরা তোহা 124-26 পড়লে আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় ভাইরা, আপনার অর্থসহ নিজেরা পড়ার চেষ্টা করেন, না জানলে অন্য পড়বে, আপনি শুনেন, কোরআনের ব্যাপক প্রচার হওয়া উচিত। আজকে টেলিভিশন, মোবাইল, হাবিজাবিতে আজে বাজে নাচ গান কত হাবিজাবি দেখা হয়, কোরআনের কথা কি কত বলা হয়? তেমন বলা হয় না। তো সেজন্য যদি ইসলামী রাষ্ট্র হইতো তাহলে টেলিভিশনে সব জায়গায় কোরআনের কথা বলা হতো। তো আগামী দিনে বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা চেষ্টা করছি, আপনারাও এই চেষ্টায় শরিক আছেন ইনশাআল্লাহ, এবং আগামী দিনে আরও মজবুতভাবে কাজ করবেন, অন্য ভাই বোনদেরকেও ইসলামের পথে আনার চেষ্টা করবে, এটাকে বলে দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। আমার কথায় কোনো ভুল ত্রুটি হইলে, কষ্ট পেলে মাফ করে দেবেন, আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামী দিনে ভালো আমল করে যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি, আল্লাহ সে তৌফিক যেন দান করেন। আমাদের মধ্যে যাতে রিয়া না হয়, রিয়া মানে জানেন, রিয়া মানে লোক দেখানো, মনে হচ্ছে যে আমরা এটা লোক দেখানোর জন্য, মনে হচ্ছে না, আমরা কিন্তু লোক দেখানোর জন্য না, আমরা এটা চাচ্ছি যে এই কাজটা দরকার মানুষের, ঠান্ডার শীত বস্ত্র দরকার, তা আমরা কিছু করছি এটা দেখে যদি আরও কিছু লোক উৎসাহিত হয়, এই কারণে এটা করা হচ্ছে। এটা এই নয় যে আমি বিরাট কিছু, এটা করলে তো রিয়া হয়ে যাবে, এটা গুনাহ হয়ে যাবে। যারা রিয়া করে তারা শিরক করে, এবং রিয়াকারীকে জাহান্নামে যেতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে রিয়া থেকে মুক্ত রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মানুষের পাশে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। এ কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। কাফফারাতুল মজলিস দোয়াটা পড়লে গুনাহ মাফ হয়ে যায় হাদিস অনুযায়ী, তো পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।